রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিয়্যাক্টর প্রেসার ভেসেলে দামি ফুয়েল লোডিং এর কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার প্রকল্প পরিচালক জায়দুল ইসলাম জানান, 17 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম প্রায় 2 সপ্তাহ চলবে। এ সময় 163টি ড্যামি ফুয়েল অ্যাসেম্বলি এবং 115টি কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন সিস্টেম অ্যাবজর্ভার রড লোড করা হবে। ড্যামি ফুয়েলের সাহায্যে রিয়্যাক্টরের সকল প্যারামিটার যাচাই নিশ্চিত হওয়ার পর প্রকৃত ফুয়েল লোড করা হবে। রোজাডোমে গণমাধ্যম গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আকার আকৃতি ওজন ম্যাটেরিয়াল বিবেচনায় ডামি ফুয়েল অ্যাসেম্বলি আসল ফুয়েল অ্যাসেম্বলির সম্পূর্ণ কপি, কিন্তু এতে কোনো পারমাণবিক জ্বালানি থাকে না। এই ফুয়েল লোডিং এর পর রিয়্যাক্টরের সার্কুলেশন, ফ্ল্যাশিং, কোল্ড এবং হট টেস্ট সম্পাদন করা হবে। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুরে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটিতে 2টি বিদ্যুৎ ইউনিট থাকবে এবং এর মোট উৎপাদন ক্ষমতা হবে 2400 মেগাওয়াট। প্রতিটি ইউনিটে স্থাপিত হবে 3+ প্রজন্মের রুশ VVER 1200 রিয়্যাক্টর, যা সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। রোজাটম প্রকৌশল শাখা জেনারেল ডিজাইনার এবং কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ভোরের পাতা।